ইসলামিক ওয়ে 24 দা রাইট ওয়ে অফ লাইফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اي جمين كار أشمن كار أمر كار প্রশংসা করব কার? আসুন যে আল্লাহ তাআলা এই বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছেন সেই মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণ নানশ্রী গারুয়া খান্দা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত আজকের মাহফিলের সুনাম ধন্য সভাপতি হাফেজ হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, দক্ষিণ নানশ্রী গারুয়া খান্দা। আজকে মাহফিলের প্রধান অতিথি জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক কেরাতের সনদ প্রাপ্তকারী হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব, দামাত বরকাতহুম, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। ওনার আসতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আল্লাহ তাআলা সেভ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশ্বরুড়ে ওনার ডাইরেক্ট ওনার গাড়ির মধ্যে আরেকটা গাড়ি আক্রমণ করেছে, গাড়িটা অনেকটা ভেঙে গেছে, উনি ওনার হাতটা কেটে গেছে, তো চিকিৎসা করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, আরো একটু আগে চলে আসতেন। যাই হোক, চলতে ফিরতে আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আমাদের যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার মালিককে আল্লাহ তাআলা আমার এই বাইকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক। মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন হযরত মাওলানা বিশেষ বক্তা হাফেজ মাওলানা জাকির হোসেন সাহেব, আলোচনা পেশ করেছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জিয়াউর রহমান সাহেব, উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে প্রীতি সমতুল্য মুরব্বীগণ, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আলীর সম্মানিত মা বোনেরা, আমরা আমার সকলের প্রতি আবার রইল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব সময় কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ আমার প্রতি আপনার প্রতি খুশি হন না বেজার হন, বেজার হই কে? আমরা সব সময় হক কথা বলবো, হক কথা বললে খুশি হনি কে? বেজার হই কে? হক পথে চললে খুশি হই কে? হকের দিকে মানুষকে ডাকলে খুশি হই কে? বেজার হই কে? এখন আমরা কাকে খুশি করব? প্রত্যেকটা কাজ করব কার খুশির জন্য, প্রত্যেকটা কথা বলবো কার জন্য, মাহফিলে আসবো কার জন্য, মসজিদের সাথে সম্পর্ক রাখবো কার সন্তুষ্টির জন্য, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো কার সন্তুষ্টির জন্য, প্রত্যেকটা কাজ করবো আমরা কার সন্তুষ্টির নিমিত্তে? আল্লাহ তাআলার সন্তুষ্টির নিমিত্তে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহ ওয়ামানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবে, হক পথে চলবে, মানুষকে হকের দিকে আহ্বান করবে, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কারো সাথে ঘৃণা পোষণ করবে, খারাপ লোকদের থেকে বিরত থাকবে, আবার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো কিছু দান করবে, আবার দান করা থেকে বিরত থাকবে। এই গুণগুলো যে মুমিনের মধ্যে থাকবে, নবীজি বলেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, নিঃসন্দেহে সে একজন পাকাপোক্ত ঈমানদার। সুবহানাল্লাহ, বলেন আমরা যদি পাকাপোক্ত ঈমানদার হতে চাই, প্রত্যেকটা কাজ করতে হবে কার জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অল্প সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সময় যখন শেষ হয়ে যাবে আর থাকার সুযোগ নাই, না সুযোগ আছে?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, আবার হক কথা বলার জন্য, মানুষকে হকের দিকে আহ্বান করার জন্য। আপনি যদি আল্লাহর গোলামি করেন, আল্লাহর দাসত্ব করেন, কিছু লোক আপনার বিরোধিতা করবে, ঠিক না? আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আরো যত নবী রাসূলগণ এসেছিলেন সবাই কার গোলামি করতেন, সবাই কার দিকে মানুষকে আহ্বান করতেন। এরপরে ওনাদের শত্রু ছিল কিনা? ওনাদের শত্রু ছিল, যেমন আবু জাহেল, উতবা, সাইবা, ওলিদ আমাদের নবীর বিরোধিতা করেছিল। আজকেও যারা হক কথা বলবে, মানুষকে হকের দিকে আহ্বান করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এদের বিরুদ্ধে কিছু আবু জাহেলের পেতত্তা, উতবা, সাইবা, ওলিদ এদের পেতত্তা এখনো আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, এদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, ঠিক কিনা? আমরা এরকম বিরোধিতাকে কখনো ভয় পাই না। আমরা সব সময় হক কথা বলবো, মানুষকে হকের দিকে আহ্বান করব, যেটা হক হককে হক বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। দুনিয়ার কোন তাগুতি, যারা তাগুতের অনুসারী, যারা আবু জাহেলের অনুসারী, যারা আবু জাহেলের পেতত্তা, ইমানদার কখনো এদেরকে ভয় পাই না। ইমানদার সব সময় কাকে ভয় পায়? আল্লাহকে। আমরা আজকে তাফসীর করার মাহফিলে এসেছি, ওইখানে আমরা রাজনৈতিক কোনো বক্তব্য দিব না, রাজনৈতিক কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, আমরা কোরআন এবং হাদিস দিয়ে দলিল ভিত্তিক কথা বলবো। যদি কোনো কথা কোরআন এবং হাদিস থেকে বলতে গিয়ে যদি কেউ মনে করে এটা রাজনৈতিক, তাহলে এটা রাজনীতি, এটাই হলো ইসলাম, ঠিক না? এটাই হলো ইসলাম। আলেমদেরকে হক কথা বলতে হবে, এটা কারো নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণকে এই দায়িত্ব দিয়েছিলেন হক কথা বলার জন্য, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। সর্বশেষ আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমাকে যে দায়িত্ব কর্তব্য দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাকে যে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, এই দায়িত্ব তুমি পালন করো, মানুষকে এই আহ্বান করো, তাবলিগ করতে থাকো। কার কথা? আবার যদি দায়িত্ব থেকে কেউ এই দায়িত্ব যদি পালন না করে, মানুষকে হকের দিকে আহ্বান না করে, সত্যটাকে যদি গোপন রাখে, আমার আল্লাহ তাআলা বলেছেন, এর চাইতে বড় জালিম আর কেউ নাই। নাউযুবিল্লাহ বলে ومن أظلم ممن كتم شهادة عنده من الله আল্লাহর পক্ষ থেকে সত্যটা আসার পর যারা জেনে শুনে যদি সত্য কথা বলে বিপদ আসতে পারে, সত্য কথা বললে চাকরি চলে যেতে পারে, সত্য কথা বলে যদি সত্য কথা বলে তাহলে গ্রেফতার হতে পারে, রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকার হতে পারে, এই ভয়ে যদি কেউ সত্যটাকে গোপন রাখে, মহান আল্লাহ তাআলা বলেছেন, তার চাইতে বড় জালিম আল্লাহর এই জমিনে আর কেউ নাই। এজন্য সব সময় আমরা কি করব? হক কথা বলবো। আজকে মুসলমানদের অবস্থা, সারা বিশ্বের মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? কিসের জন্য? মুসলমান তো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? এই জমিন কার? এই এই জমিন চলবে কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে খলিফার দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে আমরা আল্লাহর খলিফার পরিচয় দেই না, আমরা পরিচয় দেই বন্ড ফিরের অমুক বাবার তমুক বাবার, ঠিক না? কত লজ্জাজনক কথা, আমরা হলাম ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধি আর চাইতে শ্রেষ্ঠ কথা তার হতে পারে? কিন্তু আমরা বন্ড ফিরের কাছে যাই, ফিরের কাছে মুরিদ হই, বলি আমি অমুক ফিরের খলিফা, অমুক বন্ড বাবার খলিফা, নাউজুবিল্লাহ বলেন। তার আমরা ডাইরেক্ট কার খলিফা? আল্লাহর খলিফা। আপনি যদি হক কথা বলেন, হকের দিকে মানুষকে আহ্বান করেন, আপনি যদি চান এই জমিন চলবে কোরআন দিয়ে, আপনি যদি চান সংসদ চলবে কোরআন দিয়ে, তাহলে দেখবেন কিছু লোক যারা আপনার বিরুদ্ধে লেগে যাবে, ঠিক না? আজকে আলেমরা হক কথা বলতেছে, আলেম অনেক, আমরা
আমরা দেখতেছি পত্র পত্রিকা মিডিয়াতে দেখি যখন বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা বিশেষ করে আলেম ওলামা যখন সোচ্চার হয়েছিল একটা বিষয়কে নিয়ে একটা ইস্যুকে কেন্দ্র করে কিছু লোক বলেছিল মূর্তির পক্ষে আলেম ওলামারা বলেছিল যে এটা মূর্তিকে ইসলাম সমর্থন করে না সাপোর্ট করে না এজন্য মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে অনেকে গালিগালাজ করেছে বলেছে মামুল হকের দুই গালে জুতা মারো তালে তালে নাউজুবিল্লাহ আরো জোরে বলুন আমরা এই দৃশ্য দেখেছি আলেম ওলামারা মঞ্চে কথা বলতেছেন কোরআন এবং হাদিস থেকে কিছু লোক যারা মানুষ নামে হায়া না এরা আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার করেছে এমন এক দৃশ্য দেখেছি একজন লোক একজন বক্তা হাফেজ আস্তাবউদ্দিন উনি যখন আলোচনা করতেছেন কোরআন হাদিস দিয়ে তখন একজন নেতা এই নেতা আইসা বলতেছে এই হুজুর তুমি ছিড়ো আমাকে কান গরম করে ফেলবো কান কি করে ফেলবে গরম করে ফেলবে এবং বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আপনারা যারা ফেসবুক চালান যারা ইউটিউব চালান যারা পত্র পত্রিকায় দেখেন তারা সবাই এই দৃশ্য দেখেছেন গত কয়েকদিন আগে কুমিল্লার লাকসামে উদীয়মান তরুণ বক্তা এম হাসিবুর রহমানের সাথে যে আচরণ করেছে একজন চেয়ারম্যান সাহেব বলেছে আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি এই মাহফিল বন্ধ করে দিয়েছে সে বলেছে যে আমার নেতার বিরুদ্ধে তুমি কথা বলছো আমি এটা সহ্য করতে পারবো না এবং এই কথা বলেছে যে যদি উল্টা পাল্টা কথা বলো আমার নেতার বিরুদ্ধে যদি কথা বলো তাহলে তোমাদের লাশ পর্যন্ত খুঁজে পাবা না ঠিকিরা এই কথা বলেছে আমরা বলতে চাই এই গুন্ডা সাহেব আপনার এই গুন্ডামি থাকবে না আপনাকে ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা এখনো আছেন ঠিকিরা যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেছে এরকম দুর্ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরদিনের জন্য শায়েস্তা করেছেন এদের অস্তিত্ব এই পৃথিবীতে ঠিক না ঠিক ছিল আপনারা স্মরণ করুন ফেরাউনের কথা স্মরণ করুন নমরুদের কথা সাদ্দাতের কথা স্মরণ করুন আপনি কিসের নেতা আপনি একজন চেয়ারম্যান উপজেলা বা একজন ইউনিয়নের চেয়ারম্যান আপনি কিসের নেতা হইলেন আপনার মতো নেতাই ইমামরা এরকম আলেম ওলামারা কখনো গোছে না দেখি না আমরা গোছি না কখনো আমরা শ্রদ্ধা করি আলেম ওলামাদেরকে আমরা শ্রদ্ধা করি কোরআনকে আমরা শ্রদ্ধা করি ইসলামকে ঠিক কিনা আমরা সব সময় ইসলামের পক্ষে কথা বলবো মানুষকে হকের দিকে আহ্বান করব বর্তমান যে পরিস্থিতি আমাদের সবাইয়ের দাবি হলো ঐক্যবদ্ধ হওয়া আজকে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে বাংলাদেশও আলেম ওলামারা হক কথা বলার কারণে আলেম ওলামাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে আমরা গত কিছুদিন আগে লক্ষ্য করেছি কুষ্টিয়ার একজন এসপি সাহেব আলেম ওলামাদের লক্ষ্য করে বলেছেন যে আলেম ওলামাদের ঘাল মটকে ফেলবে ওনাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিবে হাত পা ভেঙে দিবে আপনারা শুনেন নাই এত বড় দুঃসাহস কোথায় থেকে পেল কোথায় থেকে পেল পেয়েছে আমাদের কারণে আমাদের মধ্যে ঐক্যতা নাই আমাদের মধ্যে কি নাই ঐক্যতা নাই যদি ঐক্যতা থাকতো তাহলে যারা তাগুতের অনুসারী আলেম ওলামাদের বিরুদ্ধে ছকরাঙ্গে কথা বলা দুঃসাহস কখনো পেত না এজন্য আপনার আমার ইজ্জত যদি রক্ষা করতে হয় ইসলামকে যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হয় এই সংসদে যদি কোরআনের আইন পাস করতে হয় তাহলে আমাদের সময়ের দাবি হলো ঐক্যবদ্ধ হওয়া ঠিক কিনা ঐক্যবদ্ধ সারা বর্তমান এমন একটা সময় অতিক্রান্ত করছি আমরা খুব দুর্দিন আমরা যদি ইমানকে আমরা যদি রক্ষা করতে চাই ইসলামকে যদি রক্ষা করতে চাই আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে আমরা মুসলমান আমরা যারা ইমানদার সবাই এক প্ল্যাটফর্মে থাকতে হবে এক প্ল্যাটফর্মে যদি থাকি তাহলে আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলা দুঃসাহস পাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 101 নং আয়াতে মহান আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা সবাই আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো কখনো পরস্পর বিচ্ছিন্ন হয় না তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাও যদি চাও পরিবার সমাজ রাষ্ট্র চলবে কোরআন দিয়ে তাহলে যারা ইমানদার যারা মুসলমান সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে
অতীত মুসলমানদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। সাহাবীরা এমন একজন আরেকজনকে এমন ভালোবাসতেন, এক সাহাবী আরেক সাহাবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল, এরকম ঘটনা আছে কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, কিন্তু আমার ভাইয়ের বিরুদ্ধে কত আমরা গীবত করছি, ঠিক না? আমরা বলি আলিয়া ভালো না, কৌমি ভালো না, সরমনাই ভালো না, অর্থাৎ এক একজন এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলা বলি করার কারণে যারা তাগুতের অনুসারী, যারা শয়তানের অনুসারী, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক চাই না, তারা সুযোগ পেয়ে আমাদেরকে মুসলমানদেরকে গালিগালাজ করছে, ঠিক খেরা? এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ করে এই সমাজ থেকে অন্যায় দুর্নীতি মারামারি কাটাকাটি কুনকারামি দূর করতে হলে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবকদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদের মতো সৈনিকের ভূমিকা পালন করতে হবে। আমাদের সমাজে রন্ধে রন্ধে অন্যায় ঢুকে গিয়েছে, সব জায়গায় অন্যায় দুর্নীতি। আজকে যদি গ্রাম থেকে শুরু করে একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যারা গ্রামের বিচারক আছে, দরবারিরাও অনেক সময় টাকার বিনিময়ে বিচার ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, এই কথার উপর আমল করতে হবে। যদি আমল করি তাহলে যারা বাতিলের অনুসারী, তাগুতের অনুসারী, তারা কখনো আমাদের বিরুদ্ধে দুঃসাহস কথা বলা পাবে না, ঠিক না? যে গিউট মুসলিম ঝাগো এইবার শক্ত করে ধরো রশি আল্লাহর, যে গিউট মুসলিম ঝাগো এইবার শক্ত করে ধরো রশি আল্লাহর, জ্বলছে দিল্লি কাঁদছে মুসল্লি, কে আছো তাদের পাশে দাঁড়াবার, জেগে উঠো মুসলিম জাগো এইবার, ঠিক না? নারে আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মাহফিলে যে প্রধান অতিথি আমাদের মধ্যে চলে এসেছেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি, আমরা সবাই ধৈর্য ধরে বসি। ওনার আলোচনা, উনি যখন কোরআন তেলাওয়াত করে মনে হচ্ছে যেন কোরআন এখনো অবতীর্ণ হচ্ছে, এত চমৎকার, এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, এবং যখন আজান দেয় তখন মানে আজান শুনতেই মন চাই, কি বলেন? আমরা প্রাণ ভরে ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের যে দুর্দিন চলছে, সমাজে যে অন্যায় ঢুকে গেছে, এই অন্যায় এই দুর্দিন দূর করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, বিশেষ করে যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে যারা তাগুতের অনুসারী আমাদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাবে না। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরবে তাদের হেদায়েতপূর্ণ সরল সঠিক পথ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর এই কথা থেকে প্রমাণিত হয় আপনি আমি যদি থাকতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে হবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। মহান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন সূরা সফের 4 নং আয়াতে, মহান আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেছেন, আমি ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوصٌ. الله أكبر.
আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করার জন্য সারিবদ্ধভাবে লড়াই করবে আমি এদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসি সুবহানাল্লাহ বলেন এদের শরীরটা এত শক্ত এত মজবুত মহান আল্লাহ তাআলা বলেছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস যেন তারা সিসা ডালা প্রাচীর সুবহানাল্লাহ বলেন যেও মুসলমানরা কি সিসা ডালা প্রাচীর যারা আবু জাহেলের পেতাত্তা এরা মাঝে মধ্যে ইমানদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু ইমানদাররা কি এই রুখে দাঁড়ানো কি ভয় পাবে কখনো ভয় পাবে না বরং তারা আপ্রাণ চেষ্টা করবে প্রয়োজনে ইমানদাররা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম নামক বৃক্ষকে সতেজ করার জন্য নিজের রক্ত ঢেলে দিবে এরপর এই পথ থেকে কখনো তারা পিছপা হবে না বিশেষ করে যুবকদেরকে এই ভূমিকা পালন করতে হবে আমরা যদি চাই এই জমিন চলবে ইসলাম দিয়ে সংসদ চলবে ইসলাম দিয়ে কোরআন দিয়ে এই সংবিধান চলবে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় কোরআনের বিধান চালু করতে হলে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যুবকদেরকে রক্ত দিতে হবে যুবকদেরকে খেলা বরণ এটা মেনে নিতে হবে আমরা প্রয়োজনে হক কথা বলবো হক কথা বলতে গেলে আমরা যদি গর্ত থেকে উচ্ছেদ হতে হয় উচ্ছেদ হতে রাজি আছি আমরা যদি ফাঁসিতে ঝুলতে হয় ফাঁসিতে ঝুলতে রাজি আছি এরপর আমরা হক কথাই বলবো মানুষকে হকের দিকে আহ্বান করবো কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক আমরা প্রাণ করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের যত মুসলমান আছে সমস্ত মুসলমান যাতে এক প্ল্যাটফর্মে আসতে পারি যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি আমার দৃঢ় বিশ্বাস যারা আলেমদের বিরুদ্ধে কটুক্তি করে আলেমদের বিরুদ্ধে বিষজ্ঞার করে আলেমদেরকে বলে গার মুটকে ফেলবে কান গরম করে ফেলবে আলেমদেরকে বৃষ্টি ভাষায় গালি গালাজ করে এরা কখনো দুঃসাহস পাবে না আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করতে পারি আল্লাহর জমিনে যাতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সারিবদ্ধ হয়ে যুদ্ধ করতে পারি আমরা আপ্রাণ চেষ্টা করতে পারি এই আশা রেখে আমরা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি মা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু